প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমরা উচ্চতর গণিত বিষয়ের দশম অধ্যায়ের একটা সমস্যার সমাধান করব। দশের দুই অনুশীলনী আছে, তার এগারো নাম্বার প্রশ্নটা দেখো কি আছে। ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতির এক্স কিউবের সহগ নির্ণয় করো। এটা বিস্তৃতি করতে হবে, বিস্তৃতি করে এক্স কিউবের যে সহগ আছে সেই সহগটা কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই সহগটা নির্ণয় করব কিভাবে নির্ণয় করব, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে নির্ণয় করব, অথবা এটার যে সাধারণ পদ আছে সাধারণ পদ দিয়েও আমরা এটার বিস্তৃতি নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখব কি, যে ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতিতে সাধারণ পদ আমরা কোনটা দিয়ে প্রকাশ করি জানো? সাধারণ পদ হলো টি আর প্লাস ওয়ান, এইটা প্রকাশ করি। এইটার একটা সূত্র কিন্তু আমাদের আছে, যখন এই বিস্তৃতিটা আমরা নির্ণয় করব তখন হবে কোনটা, এইট আর, এইটা থাকবে। মানে যদি তোমার টু প্লাস ওয়ান হতো তাহলে এইট টু, থ্রি প্লাস ওয়ান হলে এইট থ্রি, ফোর প্লাস ওয়ান হলে এইট ফোর, এরকম হইতো। আর এইখানে ওয়ানের পাওয়ার তো আমার নাই, আমাদের শুধুমাত্র এক্স বাই টু হোল টু দি পাওয়ার আর, এইটা হবে। এইটা হচ্ছে সাধারণ পদ, এইটার মাধ্যমে আমরা এই এক্স কিউবের সহগ নির্ণয় করব। তার আগে একটা কথা, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং এই ভিডিওটা দেখতে পারবে। ওকে, তাহলে দেখো, এইটা যদি সাধারণ পদ হয় এটাকে আমরা এভাবে ভাঙ্গাতে পারি, এইট আর তো এইভাবেই রেখে দেই, আর এখানে আমরা কি করি, এই টু টু দি পাওয়ার আর নিচে লিখে দেই আর এক্স টু দি পাওয়ার আর উপর লিখে দেই। আমাদের কি করতে বলছে, আমাদের বলছে এত এর বিস্তৃতির এক্স কিউবের সহগ নির্ণয় করো। এক্স কিউব তার মানে তুমি সাধারণ পদ যেটাই নাও, যে কোনো পদটা এটাতে নির্ণয় করা যাবে। এই এর বিস্তৃতিতে নয়টা পদ হবে, তাই না? নয়টা পদ হলে পরে আমি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, সবগুলো পদ, নবম পদও বের করতে পারো। নবম পদ কী হবে, এইট প্লাস ওয়ান, এরকম প্রত্যেকটা আমি নির্ণয় করতে পারবো। যেহেতু আমার এক্স কিউবের সহগ নির্ণয়, এখানে যেহেতু এক্স আছে, এক্সেরটা প্রথমে এক্সের পাওয়ার জিরো আসবে, তারপর এক্সের পাওয়ার ওয়ান আসবে, এক্সের পাওয়ার টু আসবে, এক্সের পাওয়ার থ্রি আসবে, এক্সের পাওয়ার ফোর, এরকম আসবে। তাহলে আমার এক্সের পাওয়ার থ্রি তার সহগ নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি এখান থেকে এক্সের পাওয়ার থ্রির সহগ নির্ণয় করতে চাই, তাইলে এই যে একটা মাত্র এক্স আছে এক্স টু দি পাওয়ার আর, এই এক্স টু দি পাওয়ার আর না হয়ে সেটা কিন্তু এক্স টু দি পাওয়ার থ্রি হওয়ার কথা, তাই না? তাহলে সেইটা যেহেতু এক্স টু দি পাওয়ার থ্রি বানাতে হবে, তাহলে অবশ্যই এখানে এক্স টু দি পাওয়ার থ্রি থাকতে হবে। এমন একটা পদ নির্ণয় করতে হবে যেখানে এইখানে এক্স টু দি পাওয়ার থ্রি হয়ে যায়, ঠিক আছে না? তাহলে সেইটা আমি করার জন্য কি করব, লিখব যে এক্স কিউব এর সহগ নির্ণয়ের ক্ষেত্রে তখন এক্স টু দি পাওয়ার আর এইটাই হবে হলো এক্স কিউব। এই যে এক্স টু দি পাওয়ার আর আছে এইটাই হবে এক্স কিউব, এই দুটা সমান হবে, তখন আমার মানটা কি হবে, আর ইকুয়াল টু থ্রি হবে। তোমরা কি বুঝতে পারতেছ? তাহলে পরে আর এর মান যদি থ্রি হয় তাহলে আমরা এই এক্স কিউবের সহগ, এটা কিন্তু এক্স কিউবের ক্ষেত্রে, এক্স কিউবের ক্ষেত্রে আর এর মান থ্রি, আবার অন্যটার ক্ষেত্রে কিন্তু না, তখন অন্যটার ক্ষেত্রে তখন আর এর মান ভিন্ন হবে, কারণ এটা সাধারণ পদ, যে কোনো মান হতে পারে, তাই না? তাহলে পরে সেই হিসাবে আমরা এখন এক্স কিউবের সহগ নির্ণয় করব। সুতরাং এক্স কিউব এর সহগ ইকুয়াল টু কত হবে, এই যে সাধারণ পদ আছে তখন এক্স কিউবের সহগ হবে, এইখান থেকে এক্স বাদ দিয়ে বাকি যেটা আছে সেইটুকুর মধ্যে আর এর মানটা বসিয়ে দিতে হবে। এই আর কীভাবে বসাবো, এই যে এইট আর আছে না, আমরা লিখব এইট থ্রি, এই যে এইট থ্রি লিখে দিলাম, আর ইনটু দিয়ে এখানে কিন্তু
x লিখব না তাহলে উপরে কিছু থাকবে না উপরে থাকবে 1 উপরে থাকবে 1 নিচে থাকবে কি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মানে কি 2 টু দি পাওয়ার 3 কারণ r এর মান হচ্ছে আমরা পেয়েছি 3 তাহলে এইবার এটাকে ক্যালকুলেশন করো আমরা ক্যালকুলেশনের নিয়ম জানি কি জানি মনে আছে এই যে 8 এবং 3 আছে আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিলাম নিচে কত আছে 3 আছে আমরা 3 থেকে স্টার্ট করে ইনটু করে একটা একটা কমাইতে কমাইতে 1 পর্যন্ত যাব 3 ইনটু 2 ইনটু 1 এই যে তিনটা করলাম 3 ইনটু 2 ইনটু 1 এরপরে 8 যে আছে উপরে আমরা 8 এর থেকে কমাতে কমাতে যাব কিন্তু বেশি দূর যাব না এমন ভাবে যাব যেন এখানে তিনটা পদ থাকে উপরে যে নিচে তিনটা পদ আছে উপরেও তিনটা পদ থাকবে কিভাবে থাকবে 8 ইনটু 7 ইনটু 6 এই যে ভাঙানো শেষ ইনটু এই যে 1 বাই এখানে 2 কিউব আছে 2 কিউব মানে কি তিনটা 2 গুণ 2 ইনটু 2 2 দুগুণে 4 তাকে আবার 2 দিয়ে গুণ 8 তাহলে এখানে 8 হয়ে যাবে এখন দেখো এক সহজ হয়ে গেছে এখন এই যে এই 8 এই 8 আমরা কেটে দিলাম এখানে 1 থাকে এখানে 1 থাকে আবার এই 6 এই 6 এই 2 এর সাথে 3 এর সাথে কেটে এখানে 1 হয়ে গেল এখানে 1 থাকে দেখো আর 1 এবং 7 ছাড়া কিচ্ছু নাই নিচে 1 আছে 1 আছে 1 আছে তাই না আর উপরে 1 7 1 তাহলে নিচের 1 কি লিখতে হয় না লিখতে হয় না তাহলে নিচের 1 না লিখলে আমরা শুধু উপরে কি আছে 7 আছে আমরা 7 লিখে দেব এই যে এইটাই হয়ে গেছে আমার x কিউবের সহগ ঠিক আছে আমাদের চ্যানেলটা কি তোমরা সাবস্ক্রাইব করেছো না করে থাকলে এখন কিন্তু করতে পারো সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও শেয়ার করলে তোমার বন্ধু-বান্ধবরা এটা দেখতে পারবে ওকে তাহলে এটা কি তোলা হয়েছে তোলা হয়ে গেলে আজকে আমরা এই পর্যন্তই রাখি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে